ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি অর্কবিত্রা, তোমরা দেখছো জাম্বেলডিমি। আজকে সকাল থেকে একদম ব্লগ করা হয়নি, এখন সন্ধেবেলাতে ব্লগ স্টার্ট করছি। অ্যাকচুয়ালি ভেবেছিলাম ব্লগ করবই না, তারপর ভাবলাম না একদিন তোমাদের সাথে কন্ট্যাক্ট মিস হয়ে গেলেও খারাপ লাগে। সকাল থেকে বুঝতেই পারছো যে মানে সমস্ত কিছু সামলে উঠে আমি আর ভিডিও করার টাইমই পাচ্ছি না। হ্যাঁ, আর ওরও আজকে অফিসে প্রচুর চাপ ছিল, ওই জন্য উঠতেই পারেনি ও ডেস্ক থেকে, ওই জন্য ও স্টার্ট করতে পারেনি ব্লগটা। সেই জন্য এখন ব্লগটা স্টার্ট করলাম। ভাবলাম বাবার সাথে একটু হাঁটতে বেরোচ্ছি। বাবা, এই বাড়ির বাবার হঠাৎ করে মোগলাই খাওয়ার ইচ্ছে হয়েছে, তাই জন্য বাবাকে মোগলাই এনে দেবো আর একটু চিকেন নিয়ে আসবো। আমরা তিনজনে চিকেন ভাত খাবো, এটাই ভেবে রেখেছি। বাবার হঠাৎ করে প্রচুর মোগলাই খেতে ইচ্ছে হয়ে গেছে, তো তাই জন্য বাবা মোগলাই খাবে এই আর কি। তো আমরা এখন বেরোচ্ছি বাবার সাথে, বাবার জন্য মোগলাই নিয়ে আসবো আর আমাদের জন্য চিকেন নিয়ে আসবো। রাত্রেবেলা রান্না করবো, চিকেন ভাত খাবো, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। তাহলে সঙ্গে থাকো। বললাম ওকে আমাকে নিয়ে যেতে, একটু নিয়ে গেল না, বাবার কাছে গুছিয়ে দিল। তুমি নিয়ে যাবে না তাই বলো, যাই হোক বাবার সাথে এখন বেরোবো, তোমাদের সাথে শেয়ার করবো রাস্তায়। চলো বাবাকে নিয়ে যাওয়া যাক। চলো হাঁটতে হবে না, বাবার মোগলাইটা আগে এনে দিতে হবে। তো বেরিয়ে পড়েছি বাবার সাথে হাঁটতে, অনেকদিন পর বাবার সাথে একটু টাইম স্পেন্ড করছি, সত্যি ভালোই লাগছে। বাবাই কত দূর যাবে? ছয়টু মোড় পর্যন্ত যাই, হসপিটালের মোড় না, ওই ম্যাকিনি পার্কের মোড় পর্যন্ত। ঠিক আছে, এদিকটায় হাঁটা খুব সমস্যা বলো সন্ধ্যেবেলায়। হ্যাঁ, খুব ভিড় না? চরম চরম। আজকের ব্লগ দেখলে বাবাই? আজকের ব্লগটা খুবই ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে। রাস্তায় বেরিয়ে বাবার মাছ দেখবে না সেটা কি হয় বলো? এই দেখো বাবার প্রিয় মাছ, সব চারিদিকে আমরা মাছ দেখছি। চিতল মাছটা বেশ সুন্দর ছিল, দামটাও ঠিকঠাকই ছিল, কিন্তু কেন যে নিলাম না জানি না। হাঁটতে হাঁটতে এলাম বাবার প্রিয় চায়ের দোকানে। এই হসপিটাল মোড়ের কাছে বাবার এই চায়ের দোকানটা ভীষণ পছন্দের। আসলে হসপিটাল মোড় অবধি অতটাও যেতে হবে না, সমতা নার্সিংহোমটা আছে একদম ঠিক তার সামনে হচ্ছে এই চায়ের দোকানটা। কাকু ভীষণ ভালো চা বানায়, শুধু দুধের চা আর তার মধ্যে আদা টাদা দিয়ে বেশ সুন্দর করে চাটা বানায়। চা নাকি হাঁটতে এসে? হ্যাঁ, আপনার চায়ের দোকানের চায়ের কি বলবো নেশা হয়েছে। আমার বাবা খুব নাম করে আপনার দোকানের চায়ের, আমি ভিডিও বানাই তাই দেখিয়ে দিচ্ছি। বলে মানে হাঁটতে আসি তো হাঁটুতে ব্যথা হয়। কাকু একটা ছোট 10 টাকার জল গুলো দেবেন। 10 টাকা একটু ধরে খা, জলটা একটু ধরে খা। আপনার মালিক আরে বাড়ি না? ওখান থেকে এলাম মোগলাইয়ের দোকানে। মোগলাই বানানোর পদ্ধতিটা আমার চিরকালই ভীষণ প্রিয়, তো আজকেও সেই রকমভাবে আমি অবাক দৃষ্টিতে তাকিয়ে মোগলাই বানানো দেখছিলাম। এই যে পরোটাটা যেভাবে ছুঁড়ে 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 বড় করে, এটা আমার দারুণ লাগে। আর এটা যতই তুমি বাড়িতে বানানোর চেষ্টা করো, এইরকম পাতলা মোগলাই বানানো আমার মনে হয় অসম্ভব। তোমরা যদি কেউ বানাতে পারো তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবে কমেন্টে যে আমরা বানাতে পারি। আমি অনেক চেষ্টা করেছি, হ্যাঁ কেন কিভাবে হয় এটা আমি জানি না, এত সুন্দরভাবে পাতলা হওয়া আমার দ্বারা সম্ভব নয়। যাই হোক, এখানে মোগলাইটা নিয়ে আমরা চলে গেছিলাম বাড়িতে চিকেন টিকেন নিয়ে। চিকেন ও চিকেনের দোকানে গেছিলাম, তারপর সেখান থেকে বাড়িতে গেছিলাম।
বাড়ি ফিরে এসেছিল এই পিসি আর পিসমশাই, তাই আমি আর বাবাই বেশ কিছুক্ষণ গল্প করে নিলাম। গল্প করতে করতে কিন্তু সময়ের খেয়াল একদমই ছিল না, শেষে গিয়ে রান্নাটা প্রচণ্ড চাপেই শেষ করতে হলো। তো সব কিছু নিয়ে তো অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, তারপর দেখলে পিসি পিসমশাই এসেছিল, ওই পিসি পিসমশাইয়ের সাথে গল্প করতে করতে অনেক লেট হয়ে গেছে। এখন বাজছে 9:30, আর 9:30 সময় এবার আমরা রান্না বসাবো, চিকেনের ঝোল হবে। বাবাই দেখছে আমার উপর ভরসা করা যায় না, বাবাই বুঝ কাটতে শুরু করেছে আলু, নাকি আলু কাটছে নাকি আলু, বাবাই কাটছে আলু। তো চলো তাড়াতাড়ি, আজকে তোমাদের দেখাবো একটা ঝটপট চিকেন রেসিপি। আমি এরকমভাবে প্রায়ই চিকেন রান্না করতাম আগে, এখন আর করা হয় না, আজকে মানে করতে হবে বাধ্য। তো চলো, বাবাই কাটতে শুরু করেছে আলু আর আমি পাশে সব কিছু গুছিয়ে নিয়ে কাটতে শুরু করলাম, পেঁয়াজ রসুন টমেটো এই সব কিছু দিয়ে। আর আজকে যে রেসিপিটা বানাবো সেটা খুব তাড়াতাড়ি হয়, আর মশলা মাংস একসাথে সেদ্ধ হয়ে যায় বলে যে মানে কাজটা ভীষণ মানে একটু হলেও তাড়াতাড়ি হয়, কারণ মশলা কষতে টাইম লাগে, আলাদা করে মাংস দেওয়ার পর টাইম লাগে, আর এটা সব কিছু একসাথে হয়ে যাবে। বাবাইয়ের আলু ছাড়ানো হয়ে গেছে, এবার বাবাই মাংসটা ধুতে শুরু করেছে, আর আমি কিন্তু অন্যদিকে রসুন পেঁয়াজ ছাড়াতেই ব্যস্ত। বাবাই কি সুন্দর করে আমাকে হেল্প করছে, অনেকদিন পর এরকম দুজনে মিলে রান্না করলাম, খুব ভালো লাগছিল। আর আমরা যত সুখ দুঃখের গল্প ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম, অনেকদিন পর এরকমভাবে গল্প করতে করতে দুজনে কাজ করলাম, বেশ ভালো লাগলো। আজকে বাবাই করবে রান্না, দাও বলে বলে দাও কি কি দিলে। পেঁয়াজ দিলাম, আচ্ছা গোটা পেঁয়াজ ছাড়ানো, গোটা পেঁয়াজ, আচ্ছা রসুন ছাড়ানো, হ্যাঁ পুরোটাই দিয়ে দিতে হবে, আচ্ছা লঙ্কা 4, 5, 6, 7টা দাও, অনেকগুলো দাও, তোমার নিজেরই পছন্দ হবে না, লঙ্কা 6টা যথেষ্ট, আচ্ছা টমেটোটা, টমেটোটা দিয়ে দাও, অর্ধেকটা টমেটো, অর্ধেকটা টমেটো দেওয়া হলো। তো মাংসটা হবে ঝটপট উপায়ে, দেখলেই মশলাটা পুরোটা করে নিলাম মিক্সিতে। হ্যাঁ মশলাটা মানে পেঁয়াজটা একটু বেটে নিলে ঝোলটা করতে সুবিধা হয়, যেহেতু আমরা ভাত খাবো ঝোলটা একটু ঘন করার জন্য পেঁয়াজটা বেটে নিলাম। এবারে দেখো এখানে যে মাংসটা নিয়ে নিয়েছি, মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার দেখো এখানে মাংসটা আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে এর মধ্যে যাবতীয় যা মশলা আছে সব এর মধ্যে দিয়ে দেবো। এই দেখো এর মধ্যে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা দিলে খুব ভালো হয়, বাবার বাড়িতে শুধুমাত্র এটাই অ্যাভেলেবল ছিল তাই এটাই দিলাম। আর এখানে জাস্ট একটা শুকনো লঙ্কা দিলাম ছিঁড়ে, এখানে আদা জিরে বাটা ছিল আমার আগেকারই, আদা জিরে বাটাটা এখানে দিয়ে দিলাম। একটু গোলমরিচ গুঁড়ো, যেহেতু গোটা গরম মশলা নেই একটু একটু গরম মশলার গুঁড়ো দিলাম। যতটা হলুদ লাগার কথা সেরকম দিয়ে দেব, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব জাস্ট কালারের জন্য। আর যে মশলাটা করে রেখেছিলাম ওই মশলাটা দিয়ে দেব,
দেবো একটু পেঁয়াজ কুচি। দিয়ে মশলার সাথে মাংসটাকে সুন্দর করে মেখে নিতে হবে। ভালো করে লবণ হলুদ মশলাগুলো যেন মাংসের চারিদিকে পৌঁছে যায় এমন ভাবে মাখবো। মাংসগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। এবার যে আলুগুলো কেটে রেখেছিলাম আলুগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দেবো, অবাক হবে না। আমি জানি না কে এভাবে মাংস রান্না করে, আমি করি, খুব ভালো হয়। আলুগুলোকেও এবার মশলার সাথে ভালো করে মাখিয়ে নেবো। এবার কড়াইটাকে ডাইরেক্ট গ্যাসে বসিয়ে দেবো, এটাকে ফুল করে রাখবো। এগুলো গরম হওয়া অব্দি এটা ফুল থাকবে। ফুল করে চাপা দিয়ে দিলাম, যখন গরম হবে তখন আবার ফেরত আসছি। মাংস বসিয়ে দিয়েছি, এদিকে বাবাই ধুচ্ছে ভাতের চাল। বাজছে দশটা, দশটার সময় চিকেন বসলো, এখন জানি না কখন রান্না হবে কি হবে। গল্প করতে করতে আজকে দেরি হয়ে গেল, বেকার বেকার অনেক আগে আনা হয়ে গেছিল, আটটার পরেই চলে এসেছিলাম। যা এলো আটটা দিয়ে, দশটায় টাইম। হ্যালো, এবার দশ মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে দেখলাম যে চারিদিকে জল বেরোতে শুরু হয়েছে। ঠিক সেই সময়তে গ্যাসটাকে সিম করে দিতে হবে আর একটু নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে। এরপর থেকে প্রতি দশ মিনিট পর পর একটু করে ঢাকাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়ে তারপরে এটাকে আবার ঢাকা দিয়ে দিতে হবে। এরকম করে মোটামুটি 30 মিনিট করলে রেডি হয়ে যাবে চিকেন। ভাত বসানো হয়েছে, ভাত হচ্ছে, আরো হবে। মাংস কষে গেছে, তেল বেরিয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, গরম জল। গরম জল দেওয়ার পরে জাস্ট একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিতে হবে। এতক্ষণ ঢাকা দেওয়া ছিল, চিকেন একদম সেদ্ধই হয়ে গেছে। তো চলে এসেছি আমরা ডিনার টাইমে, ডিনার টেবিলে। ডিনার সার্ভ হয়ে গেছে, আমি, বাবাই আর একজন আসছে, এখনো পর্যন্ত আসেনি। কই তাড়াতাড়ি এসো, খুব ভালো হয়েছে। তুমি খেয়ে দেখো কেমন হয়েছে। গরম চিকেন গরম ভাত, নো অল্টারনেটিভ এট অল। হ্যাঁ, গরম চিকেন গরম ভাত, নো অল্টারনেটিভ এট অল। না, মাছের ঝোল ভাত তো। হ্যাঁ তাই, চলো স্টার্ট করা যাক তাহলে। এইভাবে একসাথে খাওয়াটা আমাদের কাছে খুবই নর্মাল, কিন্তু বাবার কাছে এটা বড্ড স্পেশাল। বাবাই তো প্রত্যেক দিন একা একা খায়, তাই বাবার কাছে যেদিন বসে খায় বাবাই বেশ মনে মনে আনন্দ পায়। এই জিনিসটা আমার দেখে ভালো লাগে, আমি মেয়ে তো আমি এটা বুঝতে পারি। তো বাজে এখন রাত 11:30, 11:30 সময় আমরা এসেছি। এসে যাই হোক, শোয়ার অবস্থা বুঝতেই পারছো, প্রচুর ঘুম পেয়ে গেছে। ও তো ক্যামেরার সামনে আসবেই না বলছে, খুব ঘুম পেয়ে গেছে, আমি ক্যামেরা ধরছি। তো এই আর কি, আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। অনেকদিন পর বাবাইয়ের সাথে রান্না করলাম, অনেকটা টাইম স্পেন্ড করলাম, খুব ভালো লাগলো। আসলে কি হয়েছে, এই বাড়িতে
কাজ 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 করে এখন মা নেই তো বাবার কাছে গিয়ে বেশিক্ষণ বসা যাচ্ছে না, আমার টাইম পাচ্ছি না। তো আজকে বেশ ভালো লাগলো, একসাথে রান্না করলাম দুজনে। ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, যদি ভালো লাগে তাহলে লাইক করবে, যদি খারাপ লাগে তাহলে ডিসলাইক করবে, আর যদি খুব 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 ভালো লাগে তাহলে শেয়ার করে দেবে একটা, আর সবাইকে বলবে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। এই আর কি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে নতুনভাবে নতুন মুডে আসবো। ততক্ষণের জন্য তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ির সকলের খেয়াল রাখো, বিশেষ করে বাড়ির বড়দের খেয়াল রাখো। দিনের মধ্যে একটুখানি সময় বার করে নিজেকে ভালোবাসো, কারণ নিজেকে ভালোবাসাটা ভীষণ ইম্পর্টেন্ট। নিজেকে ভালোবাসতে পারলেই পরিবারের সকলকে ভালো রাখতে পারবে। তাহলে আজকের মতো টাটা।